জনপ্রিয়তা যেন শিখরে, তবে বিতর্ক পিছু ছাড়ছে না তার, আর তাও নাকি পছন্দের। মিঠাই রানী ওরফে টলি নায়িকা সৌমিত্রিষা কুণ্ডুকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন, যিনি ছোট পর্দা থেকে পাড়ি দিয়েছেন বড় পর্দাতে। নতুন বছর পড়ার আগেই মুক্তি পেয়েছে এই টলি নায়িকার প্রথম সিনেমা প্রধান, কিন্তু এত সাফল্যের মাঝেও রেহাই নেই নায়িকার। গুঞ্জন জল্পনা সেই সাথে অভিযোগের পর অভিযোগ, একের পর এক বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর বিরুদ্ধে, তারপরও এহেন কথা বললেন সৌমিত্রিষা। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। টেলিভিশনের অতি জনপ্রিয় নায়িকা সৌমিত্রিষা কুণ্ডু, মিঠাই রানী বলতে কে না চেনেন নায়িকাকে। জি বাংলার মিঠাই ধারাবাহিকে তাকে এতটাই জনপ্রিয়তা দিয়েছে যে এই নামেই তাকে দর্শকরা বেশি চেনেন এখন। ছোট পর্দা ছেড়ে ইতিমধ্যেই বড় পর্দাতে কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী। দেবের হাত ধরেই বড় পর্দায় পা রেখেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। তবে ছবি মুক্তির আগে থেকে বিতর্ক পিছু ছাড়েনি সৌমিত্রিষার। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ। এরপরই অহংকারী তকমা জোটে তার কপালে। সোশ্যাল মিডিয়াতে নানান ভাবে আক্রমণ করা হয় নায়িকাকে। এখানেই শেষ নয়, এরপরে যেন আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী তন্বী লাহা রায়। হঠাৎ করেই তাকে নিয়ে সহ অভিনেত্রী তন্বীর এই হেন পোস্ট নিয়েই এখন সমালোচনার যেন শেষ নেই। সাফল্য কার না ভালো লাগে, তবে কিছু ভালোর সঙ্গে খারাপও জুড়ে থাকে, আর এই খারাপের মধ্যে অন্যতম হল নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং। অনুরাগীদের ভালোবাসার সঙ্গে প্রায় দিনই কটাক্ষের মুখে পড়তে হয় সৌমিত্রিষাকে, আর এসব নিয়ে কতটা ভাবিত অভিনেত্রী, যা শুনলে অবাক হবেন আপনিও। এদিন এক সংবাদ মাধ্যমকে সৌমিত্রিষা জানান, কেউ ভালো বললে সঙ্গে খারাপটাকেও গ্রহণ করতে হবে, কেউ ভালো মনে বলেন আবার কেউ আঘাত দিয়ে বলেন সেটা বুঝতে পারি, তবে ঘুম থেকে উঠে যেদিন সৌমিত্রিষার নামটা শুনি তখন ভালো লাগা কাজ করে। অর্থাৎ এই টলি নায়িকার কথায় মানুষ তাকে নিয়ে কথা বলছেন, এটাই তার ভালো লাগার জায়গা। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।